গুগলি এন্টারটেনমেন্টের দর্শকদের নমস্কার। শুরু করব গুগলি নিউজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে অল প্রেস করুন আর সারা বিশ্বের খবর দেখুন। ভালো লাগলে লাইক করবেন, আপনাদের কিছু বলার থাকলে কমেন্টসে অবশ্যই বলুন। কোভিড-19 জেরে মানুষজন এখন সদা সর্বদা আতঙ্কিত, মৃত্যু হয় সন্ত্রস্ত সবাই। সেই আতঙ্কেই মানুষ মানুষের থেকে দূরত্বে থাকতে চায়। সম্প্রতি বোলপুর শান্তিনিকেতনে ঘটা একটি ঘটনা মানুষের এই আতঙ্কিত ও সন্ত্রস্ত চেহারাই তুলে ধরেছে। কানাডায় বসবাসকারী এক ব্যক্তি, যিনি দীর্ঘদিন আগে দেশে ফেরেন এবং কলকাতায় তিনি ছিলেন, সেখান থেকে তিনি তার শান্তিনিকেতনের অ্যান্ড্রুজ পল্লীর বাড়িতে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়ম মেনে ওই ব্যক্তিকে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু অভিযোগ, ওই ব্যক্তির বাড়িতে পরিচারিকা রাজমিস্ত্রির কর্মীরা নিয়মিত যাতায়াত করছেন। পুলিশ প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরেই স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির বাড়ির সামনের রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘিরে দেন। সেখানে তারা পোস্টার লাগিয়ে দেন লকডাউন লিখে। বয়স্ক মানুষ থাকে তো উনি সামনের বাড়িতে তিনি এসছেন, উনি কলকাতা থেকে এসছেন। কী করে এলেন, কার পারমিশনে এলেন আমরা জানি না। আমরা আমাদের হিসেব থাকে, আমরা পঞ্চায়েত বলে আমরা যাতে হয় যাতে সেটা করেছি, কিন্তু সমস্যার যেটা হচ্ছে উনি প্যারেড লাইনে আছেন কি না বুঝতে পারছি না। বাড়িতে প্রচুর লোকজন যাতায়াত করছে, সেটা আমাদের কাছে আনসেফ লাগছে। সেজন্য আমরা ঠিক করেছি যে প্রশাসন যদি সেরকম ব্যবস্থা না নেন ওনার, উনি যদি চলে না যান, তাহলে তো আমাদেরকে সাবধানে থাকতে হবে। সেজন্য আমরা এই ব্যবস্থাটা আজকে করেছি যে আমাদের এরিয়াটাতে অন্তত উনি আসতে পারবেন না। আপনার নাম? আমার নাম পারমিতা। পারমিতা কি? পারমিতা রায়।